আসসালামু আলাইকুম। এটিএন বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। তামান্নামও শুরুতেই সংবাদ শিরোনাম। সারা দেশে পালিত হচ্ছে জেল হত্যা দিবস, জাতীয় চার নেতার প্রতি আওয়ামী লীগের শ্রদ্ধা। আগামী শিক্ষাবর্ষে মাধ্যমিকে থাকছে না আলাদা বিভাগ, ইতিবাচক হিসেবে দেখছেন শিক্ষাবিদরা, সাফল্য না পাওয়ার আশঙ্কা শিক্ষকদের। এবং 22 দিনের নিষেধাজ্ঞা শেষে সাগর নদীতে ইলিশ ধরা শুরু, আশানুরূপ মাছ না পাওয়ায় হতাশ জেলেরা। শুনছিলেন সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত, সারাদেশে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে জেল হত্যা দিবস। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর বাংলাদেশের ইতিহাসের অন্যতম বর্বরোচিত ঘটনা এটি। বঙ্গবন্ধু হত্যার তিন মাসের মধ্যেই জাতীয় চার নেতাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে গুলি করে হত্যা করা হয়। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে আরও জানাচ্ছেন আশিকুর রহমান। জেল হত্যা দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালন করেছে রাজশাহী মহানগর ও জেলা আওয়ামী লীগ। সকালে নগরীর কুমারপাড়া স্বাধীনতা চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে দলীয় কার্যালয়ের সামনে থেকে বের হয় শোক র্যালি। শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি মেয়র এএইচএম কামরুজ্জামান লিটন ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল এ সময় উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জের কাজীপুরে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকার সহ অন্যান্যরা আলোচনা সভায় বক্তব্য রাখেন। কিশোরগঞ্জের শহীদ নজরুল ইসলাম চত্বরে সৈয়দ নজরুল ইসলামের ম্যুরালে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। পরে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও মিলাদ মাহফিল। চট্টগ্রামে এ উপলক্ষে মহানগর আওয়ামী লীগ আলোচনা সভার আয়োজন করে। প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে আয়োজিত সভায় নগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আজ ম নাসির উদ্দিন সহ দলীয় নেতারা বক্তব্য রাখেন। বক্তারা জিয়াউর রহমানকে এ ঘটনার মূল খলনায়ক উল্লেখ করে তার মরণোত্তর বিচার দাবি করেন। মহানগর ও জেলা আওয়ামী লীগের উদ্যোগে বরিশালে জেল হত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে নগরীর সোহেল চত্বরে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে ছিল আলোচনা সভা। রংপুরে জেল হত্যা দিবস পালন করেছে জেলা আওয়ামী লীগ। সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা এবং কালো পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে মাল্যদান করেন আওয়ামী লীগের নেতারা। এছাড়াও নানা আয়োজনে সারা দেশে জেল হত্যা দিবস পালিত হয়েছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। নির্বাচন কমিশনের সাথে বৈঠকে সময় মতো নির্বাচন আয়োজনে সব ধরনের ব্যবস্থা নেওয়ার তাগিদ দেবে আওয়ামী লীগ। দলের প্রেসিডিয়াম সদস্য ফারুক খান জানান, নির্বাচনে সেনা মোতায়েন চায় তার দল। অন্যদিকে বরাবরের মতোই ইসির আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছে বিএনপি। চলমান রাজনৈতিক পরিস্থিতিতে ইসির বৈঠককে তামাশা বলছেন দলটির নেতারা। সংসদীয় নির্বাচন নিয়ে কাল রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে বসবে নির্বাচন কমিশন। আরও জানাচ্ছেন ইকরামুল হক সাইম। দায়িত্ব নেয়ার পর আস্থা অর্জনে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সাথে দফায় দফায় সংলাপে বসে কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। তবে ইসির আমন্ত্রণ শুরু থেকেই প্রত্যাখ্যান করে বিএনপি ও সমমনা দলগুলো। এবার অবরোধ কর্মসূচির মধ্যে আমন্ত্রণের চিঠি বিএনপির নেতৃত্বের কাছে পৌঁছাতেই পারেনি কমিশন। যদিও আগের মতো ইসির ডাকে সাড়া দেওয়ার কথা জানিয়েছেন দলটির নেতারা। আওয়ামী লীগের পক্ষ থেকে দলের প্রেসিডিয়াম সদস্য কর্নেল ফারুক খানের নেতৃত্বে দুই সদস্যের প্রতিনিধি দল অংশ নেবেন নির্বাচন কমিশনের বৈঠকে। এতে রোডম্যাপ অনুযায়ী যথাসময়ে নির্বাচন আয়োজনের তাগিদ দেবে ক্ষমতাসীন দল। আমরা আশা করছি যে জানুয়ারি প্রথম সপ্তাহে যেন নির্বাচন হয় এবং সেই নির্বাচন যেন সুষ্ঠু, শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক এবং সকলের সুন্দরভাবে হয়, এটি আমাদের তাদের সঙ্গে আলোচনায় থাকবে। তবে বিএনপি বলছে রাজনৈতিক দলের সাথে ইসির বৈঠকে চলমান সংকট সমাধানের উদ্যোগ না থাকায় তার কোনো কার্যকারিতা নেই।
নির্বাচন কমিশন যেখানে জানে প্রধান বিরোধী দল বিএনপিকে সরকার শক্তি প্রয়োগ করে রাজনীতি থেকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দেওয়ার ব্যবস্থার মধ্যে আছে, সেই অবস্থায় নির্বাচন কমিশন তাদেরকে চিঠি দেয়, আমন্ত্রণ জানায় এবং সে আমন্ত্রণ জানায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অ্যাড্রেস করে। উনি নির্বাচন কমিশন কি জানে না মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন জেলে আছেন? জানার পরও তারা যখন এই কাজগুলো করেন তার মানে হচ্ছে এটা টোটাল তামাশা। ফারুক খান মনে করেন পরিস্থিতি বিবেচনা করেই নির্বাচনে নিরাপত্তার ব্যবস্থা করবে কমিশন, সরকারি দল সেনা মোতায়েনের পক্ষে বলেও জানান তিনি। আমরা তো অবশ্যই সেনা মোতায়েন চাইব এবং সেটা আমাদের চাবার পরিপ্রেক্ষিতে না, নির্বাচন কমিশনই সেটা নির্ধারণ করবে কখন কতদিন আগে বা কখন সেনা মোতায়েন হবে, কতদিন থাকবে, এটা নিশ্চয়ই তারা এটার মূল্যায়ন করছে, অবজার্ভ করছে। যেন তেনভাবে ত্রুটিপূর্ণ অস্বচ্ছ একটা নির্বাচন করে শুধুমাত্র সময় পার করা, এটাই কিন্তু নির্বাচন কমিশনের কাজ নয়। তারা সরকারকে জানাতে পারে যে এই এই প্রতিবদ্ধতা আছে সুষ্ঠু নির্বাচনের পরিবেশের ক্ষেত্রে, সরকারকে আহ্বান করতে পারে সেই বাধাগুলো দূর করার জন্য। শনিবার সকাল 10:30 এবং বিকেল 3টায় দুই ভাগে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করবে নির্বাচন কমিশন। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। আগামী শিক্ষাবর্ষ থেকে মাধ্যমিক পর্যায়ে সায়েন্স, আর্টস ও কমার্স আলাদা না থাকার বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন শিক্ষাবিদরা। তবে শিক্ষকরা বলছেন প্রশিক্ষণ ছাড়া নতুন পদ্ধতিতে কাঙ্ক্ষিত সাফল্য নাও আসতে পারে। শিক্ষক প্রশিক্ষণের পাশাপাশি নির্ভুল ও সময়োপযোগী পাঠ্য বই যথাসময়ে শিক্ষার্থীদের হাতে পৌঁছে দিতে পারলে মানসম্মত শিক্ষা নিশ্চিত হওয়ার আশা করছেন শিক্ষাবিদরা। মিজান শাহজাহানের রিপোর্ট। একজন শিক্ষার্থীকে নবম শ্রেণীতে উঠলেই শিক্ষা বোর্ডের আওতায় নিবন্ধন করতে হয়। বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় ভাগ হয়ে যান শিক্ষার্থীরা। তবে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী আগামী বছর থেকে মাধ্যমিক পর্যায়ে থাকছে না গ্রুপিং। কলেজে এসএসসিতে ভর্তি হওয়ার পর শুরু হবে গ্রুপিং। একটা ক্লাস 8-এর বাচ্চা আসলে ঠিক মতন বুঝে না তার কোন দিকে আকর্ষণ আছে, সায়েন্স, আর্টস, কমার্স বা কিছু। তাই যদি আরও কিছু প্রয়োজনীয় সাধারণ বিষয়ে ওরা দুটো বছর শিক্ষা নিতে পারে, 15-16 বছর হলে সে মোটামুটি তার পছন্দ আমি মনে করি বুঝতে পারে। অধিকাংশ অভিভাবক তার নিজের অপূর্ণ স্বপ্নটা সন্তানের মধ্যে পূর্ণতা দিতে চান, সন্তানের যে কোনটা পছন্দ এটা কিন্তু চিন্তা করেন না, অথচ জীবনটা তার, পড়াশোনাটা করবে সে। শিক্ষকরা বলছেন এতদিন বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ দেওয়া হতো বিষয়ভিত্তিক, দুমাস পরেই চালু হতে যাওয়া নতুন পদ্ধতির সঙ্গে মানিয়ে নিতে শিক্ষক প্রশিক্ষণের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তারা। দক্ষ শিক্ষক তৈরি করার জন্য যথাযথ প্রশিক্ষণ ব্যবস্থা যাতে থাকে, কারণ শিক্ষার্থীদের মনোভাব, শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষা যাতে দক্ষ শিক্ষকদের দ্বারাই পরিপূর্ণতা পায়, সেটাই আমি আপনার মাধ্যমে আবেদন রাখছি। শিক্ষাবিদরা বলছেন দেরিতে হলেও পাকিস্তান আমলের পদ্ধতি থেকে বের হয়ে আধুনিক শিক্ষা ব্যবস্থায় নিজেদের নাম লেখাতে পেরেছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষকদের কোনো তেমন অসুবিধা হবে না, তাদের কিছুটা প্রশিক্ষণ, সংক্ষিপ্ত প্রশিক্ষণ দিলে ভালো হবে। পাঠ্যপুস্তক, টেক্সট বই, সেগুলোকে সুসমন্বয়ের মাধ্যমে নির্ভুলভাবে ছাত্রছাত্রীর হাতে তুলে দিতে হবে। গত বছর আমরা দেখেছি যে পাঠ্যবইয়ে অনেক ভুল ত্রুটি বেরিয়েছিল, সেটি যেন এবার না হয়। বারবার শিক্ষা পদ্ধতি পরিবর্তনের চেয়ে সময় নিয়ে একটি স্থায়ী নীতি তৈরি করার পক্ষে মত দিয়েছেন শিক্ষকরা। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। নাটোর জেলা ছাত্রলীগের সভাপতি ও সম্পাদকের পদত্যাগ এবং ঘোষিত কলেজ, পৌর ও সদর উপজেলা ছাত্রলীগের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে পদবঞ্চিতরা। দুপুরে নাটোর নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ডে মানববন্ধন করে তারা। এ সময় বক্তব্য রাখেন সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী সোহানুর রহমান সাকিব, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রার্থী দস্তগুর ইসলাম সজীব ও কলেজ ছাত্রলীগের সভাপতি প্রার্থী গোলাম রাব্বানি শেখ। বক্তারা অবিলম্বে সদর, পৌর ও কলেজ ছাত্রলীগের কমিটি বাতিলের দাবি জানান। গত 31 অক্টোবর ছাত্রলীগের এই 3টি ইউনিটের কমিটি ঘোষণা করে নাটোর জেলা ছাত্রলীগ। এরপর থেকেই দুপক্ষের মধ্যে কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। দাদুই জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝিনাইদহের কোট চাঁদপুর আওয়ামী লীগের নেতাকর্মীদের রোড টু স্মার্ট বাংলাদেশ ক্যাম্পেইনের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এই প্রশিক্ষণ দেওয়া হয়। কোট চাঁদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান আলী ও কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মাজিদুল হক নয়ন সহ অন্যান্য
রা এ সময় উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে সরকারের বড় বড় মেগা প্রকল্প সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রচার ও অপপ্রচার রোধে বিভিন্ন কৌশল এবং ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে স্মার্ট অ্যাপস ব্যবহারের মাধ্যমে ছবি সহ তথ্য আপলোড করার ধারণা দেওয়া হয়। ঠাকুরগাঁওয়ের ঐতিহ্যবাহী লোক নাট্যরীতি ধামের গান, পুরুষ অভিনেতা আর ঢোল করতাল বাঁশি সুরের মূর্ছনায় মুখরিত হয় ধামের গানের আসর। গ্রামীণ জনপদের মানুষগুলোর উপস্থিতি বলে দেয় এ এক সর্বজনীন মিলন মেলা, তাই ধামের গানে সরকারের পৃষ্ঠপোষকতা প্রয়োজন বলে মনে করেন বিশিষ্ট জনরা। ঠাকুরগাঁও থেকে ফিরোজ আমিন সরকারের রিপোর্ট, জানাচ্ছেন তামান্না জেনিফার। সময় ছিল যখন পূর্ববঙ্গের কোনো আচার অনুষ্ঠান বা উৎসবে ধামের গান হবে না তা ভাবাই যেত না। আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সেই ধামের গান এখনও টিকে আছে অঞ্চল বিশেষে। ঠাকুরগাঁওয়ের আঞ্চলিক ভাষায় এই গানের শ্রুতিমধুর সুর, সংলাপ আর কৌতুক সম্বলিত উপস্থাপন আকৃষ্ট করে দর্শকদের। আমরা ছেলে হয়ে মেয়ে সাজি এই লক্ষ্মী ধামে, কালী পূজাতে বড় বড় স্টেজে আমরা নৃত্য দেওয়ার জন্য যাই। আমাদের পূর্বপুরুষের আগে ছিল, সেই জন্য আমরা সেটা গান করি। আমরা পাঁচালি গান করি, আমরা আনন্দ পাই, মানুষ আনন্দ পায়। এই পরিবেশনায় থাকে কিচ্ছা, কবিগান সহ পাঁচমিশালি নানান গল্প। যে গল্পগুলো সুবিধাবঞ্চিত মানুষের জীবনের ছবি। লোকনাট্য প্রকরণ ধামের গান, এই ধামের গানের সঙ্গে রয়েছে জীবনের সম্পৃক্ততা এবং মৃত্তিকা সংলগ্ন যে জীবন উপলব্ধি তৃণমূলের মানুষের, সেইটাই এই ধামের গানের মধ্যে দিয়ে আমরা প্রতিফলিত হতে দেখি। এই অনুষ্ঠানটি সাধারণত দুর্গাপূজার পরে এবং লক্ষ্মী পূজার যে সময়টা, এই সময়টাতেই অনুষ্ঠিত হয়। বিভিন্ন পাড়া মহল্লায় এই অনুষ্ঠানটি হয়, তা সাধারণত রাত ভরেই মোটামুটি গান হয়। বিভিন্ন শ্রেণী পেশার, বিভিন্ন ধর্মের, বিভিন্ন বয়সের মানুষজন এই প্রোগ্রামটি অংশ উপভোগ করার জন্য অংশগ্রহণ করেন। কালের বিবর্তনে ধামের গানের সেই ঐতিহ্য এখন এসে ঠেকেছে সনাতন ধর্মাবলম্বীদের লক্ষ্মী পূজার আনুষ্ঠানিকতায়। দেশের প্রত্যন্ত অঞ্চলে গ্রামের মন্দিরগুলোয় কখনো খোলা আসরে পূজা উপলক্ষে আয়োজিত এই গান চলে পুরো মাস জুড়ে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। খাগড়াছড়ি ধর্মপুর আর্য বনবিহারে 29তম দানোত্তম কঠিন চিবর দান উদযাপন করা হচ্ছে। এ উপলক্ষে সকালে পঞ্চশীল গ্রহণের পর বৌদ্ধ ভিক্ষুদের উদ্দেশ্যে বুদ্ধমূর্তি দান, সংঘদান, অষ্টপরিষ্কার দান, কল্পতরু দান ও বৌদ্ধ ভিক্ষুদের পিণ্ডদান সহ নানাবিধ দান ও সধর্ম শ্রবণ করেন বৌদ্ধ ধর্মাবলম্বী নরনারীরা। অনুষ্ঠানে রাঙামাটির রাজ বনবিহারের আবাসিক প্রধান প্রজ্ঞালঙ্কার মহাস্থবির ভান্তে, ধর্মপুর আর্য বনবিহারের ভিক্ষারাধ্যক্ষ ভদ্রজি মহাস্থবির ভান্তে, শিলাচার অরণ্য কুঠিরের ভিক্ষারাধ্যক্ষ জ্ঞান জ্যোতি মহাস্থবির ভান্তে সহ বিভিন্ন বৌদ্ধ বিহারের ভিক্ষু এবং বৌদ্ধ নরনারীরা অংশ নেন। রাঙামাটির বাঘাইছড়ির কাঁচালং শিশু সদনের প্রতিষ্ঠাতা মহাসংঘরাজ শ্রীমত তিলকানন্দ মহাস্থবির মারা গেছেন। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস সহ কিডনি জটিলতায় ভুগছিলেন। বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম থেকে চিকিৎসা শেষে সড়কপথে বাঘাইছড়ি বিহারে ফেরার পথে মারা যান তিনি। 2007 সালে ইউনিলিভার এটিএন বাংলা কর্তৃক সাদা মনের মানুষ উপাধিতে ভূষিত হয়েছিলেন তিলকানন্দ। এছাড়া মিয়ানমার সরকার থেকে অগর সধর্ম জ্যোতিকা উপাধিও পান তিনি। তার মৃত্যুতে বৌদ্ধ সম্প্রদায়ের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News. আল্লাহ হাফেজ।